অডিও বুকের দারুণ সব সুবিধা জানতে এখনই ডিসক্রিপশনের লেখাটি পড়ে ফেলুন, আর সেই সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নিম গাছ, বনফুল, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচির পাতাগুলো খায়ও অনেকে, এমনই কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ ছায়রে, বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মনিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা।